나가나세 숨어 숨쳐나 회가지 자꾸대 어디 좀 그리고 방안아 숨벌게 뭐한다 뭐가 싫어가 싶어 싫어질래 나한테 무슨 수가라 너희가 내가 이 싫어 아가미들의 빨리만 바로 바로 보내 주는 거야 이딩가야 아무나 삼성아 소마이 메네 이베리 아라비가 니제 뭐한다 뭐한다 봤다 쇼이니 우리 소마에 쫄래 আমরা চলতে পছন্দ করি শাসু সংগলকে শান্তিপুরবাসীর জন্য কি বলবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম শান্তিপুরের শান্তিপুরের এই রাস উৎসব শান্তিপুরের শ্রেষ্ঠ উৎসব সেই সার্থক এবং বৈষ্ণবের শ্রীধাম শান্তিপুর এখানে সমস্ত মানুষ আজকের এই উৎসবে আমরা মিলিত হই আজকে যেরকম রাধা কৃষ্ণ বৃন্দাবন সেরকম কালী মূর্তি শোভাযাত্রায় এবং এখানে সমস্ত বিজ্ঞান সাথে রায় রাজা অন্যতম তারা কিন্তু বেরোয় এবং উপকূলা মারোয়ারি লোক তারা আজকে আমাদের এই শোভাযাত্রা তারা কিন্তু একটা বড় ভূমিকা গ্রহণ করে থাকে সুতরাং শান্তিপুরের মানুষকে আমি অনুরোধ করব যারা বাইরে থেকে যে দর্শনার্থীরা আসবেন তারা যেন সসম্মানে শান্তিপুরে যেন সুনাম বৃদ্ধি থাকে কারণ এটা সকলের দায়িত্ব এবং প্রশাসনকে সেভাবে তারা প্রচণ্ড তারা পরিশ্রম করছে যাতে আজকে শান্তিপুরের বাঙালা সুন্দরভাবে সম্পন্ন হয় পৌরসভা বিশেষভাবে তার পৌরসভা তার দায়িত্ব পালন করছে এবং এই রাস উৎসব সকলে মিলে আমরা যাতে সুন্দর এবং সার্বিকভাবে এই রাস উৎসবটা সম্পূর্ণভাবে যাতে সুসম্পন্ন হয় এইটাই সম্পূর্ণ মানুষের কাছে আমি আহ্বান জানাব অন্যান্য বছর রাস উৎসবকে কেন্দ্র করে পৌরসভা পক্ষে বিশেষ তৎপরতা দেখা যেত যেমন স্বাস্থ্য শিবির অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু তৎপর ছিল পৌরসভা এবছর কতটা উদ্যোগ প্রত্যেক বছর যেভাবে করা হয় আমাদের প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্য শিবির আছে আমাদের দুটি জায়গায় দুটি অ্যাম্বুলেন্স রাখা আছে আমাদের দুটি জায়গায় দুটি হাইনা রাখা আছে বিভিন্নভাবে যদি কোনো রকম সমস্যার মধ্যে পড়ে অনুষ্ঠান করে বাইরের যাত্রী তারা নিশ্চিতভাবে তাদের যাতে পরিষেবা দেওয়া যায় পৌরসভা সর্বতোভাবে সেই চেষ্টা করছেন এবং আমাদের প্রতিবছর যেভাবে আমাদের এই প্রশাসন যাতে সুন্দরভাবে রাস উৎসবটা পালিত হয় তার জন্য পৌরসভা যেভাবে দায়িত্ব পালন করে থাকে এই বছরও তার কূটনৈতিক কর্মা একভাবেই কিন্তু তারা চেষ্টা করছে এবং শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে সমস্ত এবং যে বিজ্ঞানী এবং যে বারোয়ারিগুলো আসবে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যাতে তারা এই রাস উৎসবকে সুন্দর করে তুলেছেন তার জন্যই আমরা শান্তিপুরের রাজপথে পা ফেলার মতো জায়গা নেই এত জনজোয়ার বয়ে গেছে গত বছরের তুলনায় কি এবছর কি আরো মানুষের সমাগম বেশি হয়েছে যেহেতু এখন পরীক্ষা চলছে পরীক্ষার কারণে আমার যে সংখ্যা হয়েছে সংখ্যাটা আরো বাড়ত হয়তো পরীক্ষার কারণে অনেক ছাত্রছাত্রীরা যেহেতু পরীক্ষা আছে স্বাভাবিকভাবে তাদের নিশ্চিতভাবে তাদের সাফল্য কামনা করব তারা যাদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবনে তারা পরীক্ষাটা ভালোভাবে দিন তারপরের বছর নিশ্চিতভাবে তারাও আসবে অংশগ্রহণ করবে আমরা সকলকে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনার নাম এবছর শোভাযাত্রায় নতুন কিছু রয়েছে নাকি একই রকম আমাদের যেমন ঐতিহ্য সেইটা সব